বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের জন্য ইতিহাসের 100 MCQ প্রশ্ন এবং তার উত্তর শেয়ার করছি। প্রত্যেকটা প্রশ্ন যেমন ইম্পর্টেন্ট, এবং আশা রাখছি এই 100 প্রশ্নের ভেতরে তোমাদের ইতিহাসে যে 20টা MCQ প্রশ্ন থাকে, এই 100 প্রশ্নের ভেতরেই তোমরা বহু বহু প্রশ্ন পরীক্ষায় হুবহু কমন পাবে। কারণ প্রত্যেকটা প্রশ্ন একদম বেসে তৈরি করা এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরা। তো চলো পরপর আমরা সেই প্রশ্নগুলো জেনে নিই। যারা জানো তারা ভালো, যদি না জানা থাকে তো প্রশ্নগুলো জেনে নাও, প্রয়োজনে নোটস করে নাও। কারণ আমি তোমাদের এর আগেও বললাম যে পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একাধিক প্রশ্ন আসবে, এটুকু বলেই শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলোর হিন্দি অনুবাদ করেন কে? আমাদের অপশানে দেখো রয়েছে মুন্সি প্রেমচাঁদ, ক্রিয়ন চন্দর, খুশবন্ত সিং, সাজ্জাদ হাসান মিন্টো। তো এর মধ্যে উত্তর কোনটা আমরা অনেকেই জানি, যারা জানি তাদের নিজের তারা নিজেরা নিজেকে টেস্ট করে নেব, আর যদি না জানা থাকে অবশ্যই উত্তরটা জেনে নেব। তো যাই হোক, উত্তরটা কি? উত্তরটা কদাগ, অর্থাৎ মুন্সি প্রেমচাঁদ। দ্বিতীয় প্রশ্ন আমাদের চলে আসি, দেখো বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে? খুব সুন্দর একটা প্রশ্ন। 1818, 1858, 1872, 1875। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে 1872 খ্রিস্টাব্দে কিন্তু বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন চলে আসি, একদম সহজ প্রশ্ন। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকুর, কেশবচন্দ্র সেন। তো উত্তর কে? উত্তর হচ্ছে শ্রীরামকৃষ্ণ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম কেরি, ওয়ারেন হেস্টিংস, কোলব্রুক নাকি আলেকজান্ডার ডাফ? খুব সুন্দর একটা প্রশ্ন, এটার উত্তরটা তোমরা অনেকেই জানো, তবে আমি বলে দিই উত্তরটা হচ্ছে ঘদাক, অর্থাৎ উত্তর আলেকজান্ডার ডাফ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, দেখো হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? খুব দেখেই হিন্দু পেট্রিয়ট পত্রিকা আমরা সবসময় মনে করি যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কিন্তু বুঝতে হবে প্রথম সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, মধুসূদন গুপ্ত। তো উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু খদাগ, গিরিশচন্দ্র ঘোষ। এবং ইতিহাসে ঠিক এই রকম গুগলি টাইপের প্রশ্ন, গুগলি টাইপের প্রশ্ন মানে দেখে মনে হয় এটা উত্তর, কিন্তু সেটা কিন্তু উত্তর নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে, যার জন্য এই ধরনের প্রশ্নগুলোকে অবশ্যই মাথায় রাখবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, দেখো 1878 অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তরে? এটা খুবই সহজ প্রশ্ন, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এটা পারবে। 2টি, 3টি, 4টি নাকি 5টি? উত্তরটা হচ্ছে 3টি স্তরে, 1878 অরণ্য আইনে কিন্তু, ঠিক আছে। তারপরের প্রশ্ন, দামিনী কোহ কথাটির অর্থ কি? মরুভূমির প্রান্ত দেশ, পাহাড়ের প্রান্ত দেশ, মালভূমির প্রান্ত দেশ নাকি অট্টলিকার প্রান্ত দেশ? উত্তর হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, 1858 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? খুব সুন্দর একটা প্রশ্ন, উত্তরটা কি হবে? দাদাভাই নওরোজি, বিনায়ক দামোদর সাভারকর, কার্ল মার্কস নাকি ডিসরেলি? উত্তর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর, অর্থাৎ উত্তর খদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1876, 1877, 1878, 1879। তোর মধ্যে কোনটা উত্তর হবে? একদম পরিষ্কার জল জল করছে আমাদের উত্তরটা, 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ উত্তর 1876 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন চলে আসি, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? একদম সহজ টাইপের প্রশ্ন, কিন্তু আমাদের খুব ভুল হয়। অপশান ছিল কি কি? লর্ড ক্লাইভ, লর্ড বেন্টিং, লর্ড লিটন নাকি লর্ড ক্যানিং? তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, অর্থাৎ উত্তর ঘদাগ। পরবর্তী প্রশ্ন, এদেশে মানে আমাদের ভারতবর্ষে ছাপাখানায় হাফটন ব্লক প্রবর্তন করেন কে? গঙ্গাকিশোর ভট্টাচার্য, পঞ্চরণ কর্মকার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নাকি চার্লস উইলকিন্স? এদেশে ছাপাখানায় হাফটন ব্লক প্রবর্তন কে করেছিলেন? উত্তরটা হচ্ছে কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন কে? জাতীয় শিক্ষা কথাটি প্রথম কে ব্যবহার করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, শচীন্দ্র প্রসাদ সান্যাল? তোর মধ্যে উত্তর কোনটা হবে? প্রসন্ন কুমার ঠাকুর। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, একা আন্দোলনের নেতা কে ছিলেন? একা আন্দোলনের নেতা কে? এটা আমরা যে টেস্ট পেপার সলভ করেছি প্রচুর প্রচুর বার এই প্রশ্নটা পেয়েছি, মহাত্মা গান্ধী, ডক্টর আম্বেদকর, বা রামচন্দ্র নাকি মাদারি পাশি? তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে মাদারি পাশি, অর্থাৎ উত্তর ঘদাগ। পরবর্তী প্রশ্ন, গণবাণী পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? মুজাফর আহমেদ, সন্তোষ সিং, SA ডাঙ্গে নাকি সিঙ্গারাবেল্লু চেট্টিয়া? তো উত্তরটা তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি তোমাদের বলে দিই, গণবাণী পত্রিকার সম্পাদক হচ্ছেন মুজাফর আহমেদ, অর্থাৎ উত্তর কদাগ। পরবর্তী প্রশ্ন, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মানবেন্দ্রনাথ
ছদ্মনাম গ্রহণ করেন কোথায়? প্রশ্নটা একটু ঘোরানো কোশ্চেন। অপশান জার্মানিতে, আমেরিকায়, ইংল্যান্ডে নাকি জাপানে? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমেরিকায়, অর্থাৎ খদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল? গদর দল, বেঙ্গল ভলেন্টিয়ার্স, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি নাকি অনুশীলন সমিতি? এটা কিন্তু খুবই সহজ, কারণ সূর্যসেন আর ইন্ডিয়ান রিপাবলিক আর্মি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ সূর্যসেন প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি, অর্থাৎ উত্তর গদাগ। পরবর্তী প্রশ্ন, মতুয়া ধর্মের প্রবর্তন করেন কে? হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, প্রমথ রঞ্জন ঠাকুর নাকি রাজেন্দ্রনাথ মণ্ডল? প্রশ্নটা কিন্তু খুবই সহজ এবং প্রচুর এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই প্রশ্নটা। তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর মতুয়া ধর্মের প্রবর্তন করেন। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মালাবারে, মাদ্রাজে, মহারাষ্ট্রে নাকি গোদাবরী উপত্যকায়? ভাইকম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে কি? মালাবারে, অর্থাৎ উত্তর কদাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি। এই প্রশ্নটা আমি তোমাদের বলবো না, তোমরা কমেন্টে উত্তর করবে। সেটা হচ্ছে, ভারতের লৌহমানব কাকে বলা হয়? মণিবেন প্যাটেলকে, প্রফুল্ল প্যাটেলকে, বিটলভাই প্যাটেলকে, আর একটা হচ্ছে বল্লভভাই প্যাটেলকে? এটার আমি উত্তর বলবো না, অনেকবার বলেছি এই প্রশ্নটার উত্তর। পরের কোশ্চেনটাও বলে দিই। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1951, 1952, 1953, 1954 খ্রিস্টাব্দে। তো রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? এটাও খুব সহজ প্রশ্ন, 1953 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নে চলে আসি। ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? ঋগ্বেদ, গীতগোবিন্দম, রামায়ণ নাকি রাজতরঙ্গিনী? প্রথম আঞ্চলিক উপন্যাস, স্থানীয় যাকে বলা হয়, তো উত্তর কি? রাজতরঙ্গিনী। কেননা কাশ্মীর রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায় রাজতরঙ্গিনীতে, ঠিক আছে? অর্থাৎ উত্তর ঘদাগ। দ্বিতীয় প্রশ্ন, সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয়েছিল কোথায়? প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন, মনে রাখবে, ইংল্যান্ডে প্রথম সামরিক ইতিহাস চর্চা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হচ্ছে কি? উত্তরটাই বলে দিই সরাসরি, স্যার জেমস উইলিয়াম, অর্থাৎ উত্তর খদাগ। পরবর্তী প্রশ্ন, এশিয়ায় প্রথম ডিলিট কে ছিলেন? এখন তো ডিলিট ডিগ্রি অনেকেই পায়, যাই হোক, তো এশিয়ায় প্রথম ডিলিট কে হয়েছিলেন? যদুনাথ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বেণীমাধব বড়ুয়া, মধুসূদন গুপ্ত? তো এর মধ্যে উত্তরটা কোনটা হবে? উত্তর হচ্ছে বেণীমাধব বড়ুয়া, যিনি কিন্তু এশিয়াতে প্রথম ডিলিট উপাধি পেয়েছিলেন, অর্থাৎ উত্তর গদাগ। পরবর্তী প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ তৈরির জন্য জমি দান করেন, অনেকেই দান করেছিল, তার মধ্যে এই যে জায়গাটা, মতিলাল শীল, উইলিয়াম কেরি, রাধাকান্ত দেব, উমাচরণ ধর, এর মধ্যে কার নাম সর্বাগ্রে উঠে আসে? কলকাতা মেডিকেল কলেজ বিল্ডিং তৈরির জন্য যে জমি দেওয়া হয়েছিল, সেই জমিটা কে দিয়েছিল? উত্তর হচ্ছে মতিলাল শীল, অর্থাৎ উত্তর কদাগ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো, ভিল বিদ্রোহের নেতা কে ছিল? নুরুল উদ্দিন, দিগম্বর বিশ্বাস, দুর্জন সিংহ নাকি শিউরাম? এটাও খুব সুন্দর একটা প্রশ্ন, তো উত্তরটা তোমরা অনেকেই জানো, তবু আমি বলে দিই, উত্তরটা হচ্ছে ঘদাগ, অর্থাৎ শিউরাম। পরবর্তী প্রশ্ন, জমি আল্লাহর দান কথাটা কে বলেছিলেন? তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, দুদুমিয়া নাকি নোয়ামিয়া? এটার উত্তর হচ্ছে দুদুমিয়া, যিনি কিন্তু এই কথাটা বলেছিলেন, জমি আল্লাহের দান। পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি। দ্য সিপয় মিউটিনি অ্যান্ড রিভোল্ট অফ 1857 গ্রন্থের লেখক হলেন সুরেন্দ্রনাথ সেন, শশীভূষণ চৌধুরী, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, আর একজন হচ্ছে সুমিত সরকার? তো এর মধ্যে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে তোমার ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ঠিক আছে? উত্তর হচ্ছে ডক্টর রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্নে আমরা চলে আসি। তাঁতিয়া টোপির আসল নাম কি ছিল? গোবিন্দ ধন্দ পন্থ, রামচন্দ্র পান্ডুরঙ্গ টোপি নাকি কুনওয়ার সিং নাকি মঙ্গল পাণ্ডে? তো এর মধ্যে উত্তরটা কোনটা? উত্তরটা কিন্তু অ্যাকচুয়াল যে অ্যান্সার সেটা হচ্ছে খদাগ, রামচন্দ্র পান্ডুরঙ্গ টোপি, এটাই কিন্তু তাঁতিয়া টোপির আসল নাম ছিল। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। আনন্দমঠ উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে? 1879, 1880, 1881, 1882? এর মধ্যে উত্তর কোনটা হবে? উত্তরটা হচ্ছে 1882 সাল, অর্থাৎ উত্তর ঘদাগ, আনন্দমঠ উপন্যাস যখন গ্রন্থাগারে প্রকাশিত হয় গ্রন্থ আকারে। পরের প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রশ্নটা খুবই ভালো, উত্তরটা হচ্ছে কি? প্রথমেই উত্তর জ্বলজ্বল করছে, উত্তর অরবিন্দ ঘোষ। পরবর্তী প্রশ্ন আমাদের, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়
কাকে? এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার কাকে বলা হয়? আমাদের অপশন রয়েছে শিবচন্দ্র, গোলকচন্দ্র, তারকনাথ পালিত, নীলরতন সরকার। উত্তর হচ্ছে কি, খদাক গোলকচন্দ্রকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস পালন করা হয়? এটা কিন্তু অনেকবার আমরা এই প্রশ্নটা পেয়েছি, তবু উত্তরটা তোমাদের শেয়ার করি। উত্তরটা হচ্ছে 1923 খ্রিস্টাব্দের 1923 খ্রিস্টাব্দের 1 মে, অর্থাৎ উত্তর খদাক। পরবর্তী প্রশ্ন চলে আসি, প্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? চম্পারণ, তেভাগা, তেলেঙ্গানা নাকি মোপলা? উত্তর যেটা হবে সেটা হচ্ছে তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায়, মুম্বাই, মাদ্রাজে নাকি দিল্লিতে? উত্তর হচ্ছে মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছিল কংগ্রেস সমাজতন্ত্রী দল। পরবর্তী প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কে? লীলা রায়, উর্মিলা দেবী, সরলা দেবী চৌধুরানী নাকি বাসন্তী দেবী? উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী, যিনি স্ত্রী মহামণ্ডল, ভারত স্ত্রী মহামণ্ডল গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, যে মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং এর ফাঁসি হয়, ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায় অভিযুক্ত হয়ে? আলিপুর বোমা মামলা, কাকুরি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো যাই হোক উত্তরটা অনেকেই জানো, অনেকেই জানো না, উত্তরটা আমি শেয়ার করি। উত্তর হচ্ছে গদাগ লাহোর ষড়যন্ত্র মামলা, যে মামলায় অভিযুক্ত হয়ে কিন্তু ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? শ্রীনারায়ণ গুরু, বিশ্বালিঙ্গম পান্তুলু, জ্যোতিবা ফুলে নাকি বি আর আম্বেদকর? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হচ্ছে আমাদের জ্যোতিবা ফুলে, অর্থাৎ উত্তর রয়েছে আমাদের গদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, ফজল আলী, পত্তিশ্রীরামালু, কে এম পানিক্কর, পানিক্কর? তো রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে ফজল আলী। পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা খুব। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের মহারাজ কে ছিলেন? এটা একদমই সহজ কোশ্চেন, তো এটার উত্তরটা আমি বলে দিই জাস্ট সরাসরি। উত্তর হচ্ছে হরি সিং ছিলেন কাশ্মীরের মহারাজা বা কাশ্মীরের রাজা। পরবর্তী প্রশ্ন, 40টা প্রশ্ন আমরা শেষ করলাম। 41 নম্বর প্রশ্ন, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা, পর্তুগিজরা, ওলন্দাজরা নাকি ফরাসিরা? টেস্ট পেপারে প্রচুর প্রচুর বার এই প্রশ্নটা কিন্তু আমরা পেয়েছি। উত্তর হচ্ছে ইংরেজরা, অর্থাৎ উত্তর কদাগ ইংরেজরা। জীবনস্মৃতি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জীবনস্মৃতি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়, অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথার অবসান ঘটে কত সালে? সতীদাহ প্রথার অবসান ঘটে কত সালে? উত্তর হচ্ছে ঘদাগ 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার অবসান ঘটে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় নাকি শিবনাথ শাস্ত্রী? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন, যিনি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছেন? যদুনাথ সরকার, অশোক মিত্র, তারাচাঁদ ব্রহ্ম, তার একজন হচ্ছে সুশোভন সরকার। বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছে? উত্তরটা হচ্ছে অশোক মিত্র। কি বললাম? উত্তরটা হচ্ছে অশোক মিত্র, যিনি বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছে। পরবর্তী প্রশ্ন, ফরাজি কথার অর্থ কি? নবজাগরণ, মোহাম্মদ নির্দেশিত পথ, বিধর্মীর দেশ, ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি শব্দের অর্থ কি? গুলিয়ে ফেললে কিন্তু হবে না, ঠিক আছে? উত্তর হচ্ছে ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য, ফরাজি শব্দের আক্ষরিক অর্থ। পরের প্রশ্নে আমরা চলে আসি, দেখো এটা একদম খুব সহজ প্রশ্ন এবং প্রচুর বার প্রশ্নটা এসছে এবং আসার সম্ভাবনা খুব। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের? মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, কোল বিদ্রোহ নাকি চুয়ার বিদ্রোহ? মুন্ডা দেখেই সবাইভাবে মুন্ডা বিদ্রোহ, কিন্তু না, সুই মুন্ডা কিন্তু নেতৃত্ব দিয়েছিল কিসের? কোল বিদ্রোহের, অর্থাৎ উত্তর গদাগ। পরবর্তী প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল জমিদার সভা, ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকার সভা নাকি ভারতীয় জাতীয় কংগ্রেস? এটাও কিন্তু একটা খুব সুন্দর প্রশ্ন। উত্তর হচ্ছে ভারত সভা, যেটা কিন্তু ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতমাতা চিত্রটির নামকরণ কে করেছিলেন? দেখো ভারতমাতা চিত্রটির নামকরণ কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, ভগিনী নিবেদিতা নাকি গগনেন্দ্রনাথ ঠাকুর? এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, মনে রাখবে ভারতমাতা চিত্রটির নামকরণ করেছিলেন ভগিনী নিবেদিতা। পরবর্তী প্রশ্ন, সিপাহি বিদ্রোহের সময় মোগল বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, ফারুক শিয়ার, ঔরঙ্গজেব নাকি দ্বিতীয় শাহ আলম? আবার বলছি, সিপাহি বিদ্রোহের সময় মোগল বাদশাহ কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, ফারুক শিয়ার, ঔরঙ্গজেব নাকি দ্বিতীয় শাহ আলম?
এটা যদি তোমরা একটু কুলু করে পড়ো তাহলেই কিন্তু হয়ে যায়। যাই হোক, আমি উত্তরটা বলে দিই। উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু সিপাহী বিদ্রোহের সময় মোগল বাদশাহ ছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি, এখানে আলাদা গোত্রের উপাদান কোনটি? ভারত মাতা, আনন্দমঠ, গোরা নাকি বর্তমান ভারত? দেখো, ভারত মাতা, আনন্দমঠ, গোরা নাকি বর্তমান ভারত, এখানে আলাদা মাপের কোনটি? একটা হচ্ছে চিত্র, বাদ বাকি সবগুলো হচ্ছে উপন্যাস। তো এটা কি হবে? ভারত মাতা উত্তর। পরের প্রশ্ন চলে যায়, অব্যক্ত রচনা করেন শিশির কুমার মিত্র, সি বি রমন, সত্যেন্দ্রনাথ ঠাকুর নাকি জগদীশচন্দ্র বসু? তো অব্যক্ত গ্রন্থ কার লেখা? একদম ছোটবেলা থেকে আমরা পড়ছি। উত্তর হচ্ছে জগদীশচন্দ্র বসু, অর্থাৎ উত্তর ঘ। দেখ, পতিদার যুবক মণ্ডল গড়ে ওঠে কোথায়? বারদৌলিতে, মাদ্রাজে, কলকাতায় নাকি বিহারে? কি বললাম, পতিদার যুবক মণ্ডল কোথায় গড়ে উঠেছিল? উত্তর হচ্ছে বারদৌলিতে, অর্থাৎ উত্তর ক। দেখ, পরবর্তী প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে কি, বালগঙ্গাধর তিলক, স্বামী সহজানন্দ, স্বামী বিদ্যানন্দ নাকি লালা লাজপত রায়? উত্তর হচ্ছে লালা লাজপত রায়, যিনি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? আমাদের অপশন রয়েছে 1938, 1939, 1940, 1943। তো এটার মধ্যে উত্তর কত হবে? রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দ, অর্থাৎ গদাগ। পরবর্তী প্রশ্ন, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস নাকি সুনীতি চৌধুরী? তো বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা কে করেছিলেন? আমাদের উত্তরটা হবে বীণা দাস, অর্থাৎ উত্তর গদাগ। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি, দেখো, ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব দেন কে? লক্ষ্মী স্বামীনাথন, সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী নাকি উষা মেহতা? খুব সুন্দর একটা প্রশ্ন, প্রশ্নটার উত্তর কে? লক্ষ্মী স্বামীনাথন, যিনি কিন্তু ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর, শচীন্দ্র প্রসাদ বসু, শচীন্দ্র চন্দ্র মুখার্জি নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হচ্ছে শচীন্দ্র প্রসাদ বসু, অর্থাৎ উত্তর খদাক। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ নাকি মহারাষ্ট্র? তো উত্তর কি, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন কে? খুশবন্ত সিং, ভিপি মেনন, সলমান রুশদি নাকি জওহরলাল নেহরু? খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটার উত্তর কি হচ্ছে? খুশবন্ত সিং, অর্থাৎ উত্তর কদাক। তোমরা কতগুলো প্রশ্ন পারলে বা কতগুলো প্রশ্ন পারলে না বা কোন প্রশ্ন পারলে না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের কেমন কি প্র্যাকটিস হয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, মোহিনীঅট্টম নাচটি যে প্রদেশের? অন্ধ্রপ্রদেশের, কেরলের, তামিলনাড়ুর নাকি উড়িষ্যার? এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে কেরলের। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় মহাপেশখানা কোথায় অবস্থিত? দিল্লিতে, কলকাতায়, পুনাতে নাকি হায়দ্রাবাদে? তো উত্তরটা কি? উত্তর হচ্ছে দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1761 খ্রিস্টাব্দে, 1771 খ্রিস্টাব্দে, 1781 খ্রিস্টাব্দে নাকি 1791 খ্রিস্টাব্দে? উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে 1781 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। খুব সুন্দর একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নাম কোনটি? রাজা রামমোহন রায়, কালীপ্রসন্ন সিংহ, ডেভিড হেয়ার, ড্রিঙ্ক ওয়াটার বেতন? এর মধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কিন্তু বুঝতে হবে কিন্তু গল্পটা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নাম কোনটি? এখানে উত্তর হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। পরবর্তী প্রশ্ন, সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, কেশবচন্দ্র সেন নাকি দ্বারকানাথ ঠাকুর? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে তোমার কেশবচন্দ্র সেন, যিনি সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, ফরাজি বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ নাকি মুন্ডা বিদ্রোহ? খুব সুন্দর একটা প্রশ্ন। উত্তর হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ভবানী পাঠক। পরের কোশ্চেন, ধরতী আবা কথাটির অর্থ কি? পৃথিবীর পিতা, পৃথিবীর রক্ষাকর্তা, পৃথিবীর শাসনকর্তা, পৃথিবীর মালিক? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে পৃথিবীর পিতা, ধরতী আবা শব্দের অর্থ। পরবর্তী কোশ্চেন, সুরেন্দর নট বলা হতো কাকে? আনন্দমোহন বসুকে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে? খুব সুন্দর একটা প্রশ্ন। উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সুরেন্দর নট বলা হতো। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা, জাতীয়তাবাদের গীতা বলা হয় বর্তমান ভারতকে, গোরাকে, আনন্দমঠকে নাকি সোশ্যাল কন্ট্রাক্টকে, মানে রুশোর? তো জাতীয়তাবাদের গীতা কাকে বলা হয় এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। তো উত্তর হচ্ছে কাকে? আনন্দমঠকে বলা হয় জাতীয়তাবাদের গীতা। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি,
দেখো, খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেছেন কে? রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু নাকি গগনেন্দ্রনাথ ঠাকুর? এর মধ্যে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর কিন্তু খল ব্রাহ্মণ যে ছবিটা, সেই ছবিটা অঙ্কন করেছিলেন। বাংলার মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? উইলিয়াম কেরি, চার্লস উইলকিন্স, পণ্ডচারণ কর্মকার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। কাকে বলা হয়? উত্তর হচ্ছে চার্লস উইলকিন্সকে বলা হয় বাংলার মুদ্রণ শিল্পের জনক। যে কটা প্রশ্ন বলছি তোমরা বুঝতেই পারছো, একদম সলিড কোশ্চেন, পরীক্ষায় ঠিক আসার মতো প্রশ্ন। সিবি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান কত সালে? পরের প্রশ্ন, সিবি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান কত সালে? 29, 30, 31, 32। উত্তর হচ্ছে 1930 সালে, অর্থাৎ উত্তর খদাক। পরবর্তী প্রশ্ন, বাংলায় কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন কে? বাংলায় কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন কে? খুব সুন্দর একটা প্রশ্ন, উত্তরটাও খুবই সহজ, আমরা বারবার পড়েছি, ফজলুল হক। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কি? গণবাণী, নাঙ্গল, দ্য সোশ্যালিস্ট নাকি ধূমকেতু? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে দ্য সোশ্যালিস্ট, যেটা কিন্তু ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কে? এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হচ্ছে, তোমরা সবাই জানো, সুভাষচন্দ্র বসু কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম বিপ্লবী মহিলা শহীদ কে ছিলেন? কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস নাকি মাতঙ্গিনী হাজরা? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে কি, প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি ছিলেন প্রথম বিপ্লবী মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? সরজু পাণ্ডে, নানা পাতিল, চৈতু পাণ্ডে নাকি সতীশচন্দ্র সামন্ত? এটা তো তোমরা ইদানিং বিভিন্ন ভাষণের মধ্যেই শুনতে পাও নামটা, তবুও আমি বলে দিই, উত্তর হচ্ছে সতীশচন্দ্র সামন্ত, অর্থাৎ উত্তর ঘদাক। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস তৈরি করেছিলেন, সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস তৈরি করেছিলেন কে? জ্যোতিবা ফুলে, মহাত্মা গান্ধী, ডক্টর বি আর আম্বেদকর নাকি রামস্বামী নায়কার? তো এটার উত্তরটা কি? উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের গদাগ। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো উত্তরটা কি? চক্রবর্তী রাজা গোপালচারী, অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ। পরবর্তী প্রশ্ন, সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় কত সালে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সিকিম আর গোয়া, কারণ আমরা জানি যে গোয়াটা হচ্ছে তোমার 61-তে, আর মনে রাখবে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল 1975-এ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চলে আসবো তার পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের প্রশ্ন নম্বর 81। এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? প্রশ্নটা খুবই সুন্দর, উত্তরটা কি? উত্তরটা হচ্ছে, আমাদের বলেই দিই, উত্তরটা হচ্ছে খদাক, প্রফুল্লচন্দ্র রায়, যিনি কিন্তু এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেছিলেন। আধুনিক ইতিহাসের জননী কাকে বলা, জননী হলো স্থানীয় ইতিহাস, সামরিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস নাকি খেলার ইতিহাস? আধুনিক ইতিহাসের জননী বলা হয় কাকে? উত্তর হচ্ছে নতুন সামাজিক ইতিহাসকে, অর্থাৎ উত্তর গদাক। পরবর্তী প্রশ্ন, সপ্তদশ আইন দ্বারা যে কুপ্রথার অবসান ঘটানো হয়, কোন কুপ্রথার অবসান ঘটানো হয়েছিল সপ্তদশ আইন দ্বারা? উত্তর হচ্ছে তোমার সতীদাহ প্রথা, এই যে সপ্তদশ আইন দ্বারা বন্ধ করা হয়েছিল সতীদাহ প্রথা, ওকে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? স্যার এলিজেম্পে, উইলিয়াম কোলবিল, আশুতোষ মুখোপাধ্যায় নাকি লর্ড ক্যানিং? তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে লর্ড ক্যানিং, যিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য। পরবর্তী প্রশ্নে চলে আসি, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো মহাসভায় যোগ দেন কত সালে? 1973, 1993, 1996, 1900। স্বামী বিবেকানন্দ শিকাগো সবাই যোগ দেন কবে? উত্তরটা হচ্ছে 1893 খ্রিস্টাব্দে, অর্থাৎ উত্তর খদাক। পরবর্তী প্রশ্ন, সাঁওতাল ভাষায় হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ, আক্রমণ, শান্তি, লড়াই? উত্তর হচ্ছে কি? বিদ্রোহ, হুল শব্দের অর্থ বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, রানী শিরোমণি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? কোল বিদ্রোহ, এটা অ্যাকচুয়ালি মুক্ত হয়ে গেছে, মুন্ডা হবে, ঠিক আছে, মুন্ডা বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ নাকি রংপুর বিদ্রোহ? অপশনের উত্তরটা হচ্ছে চুয়াড় বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন রানী শিরোমণি। পরবর্তী প্রশ্ন,
হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? গণেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র নাকি রাজনারায়ণ বসু? হিন্দু মেলা মানেই আমরা কি ভাবি? নবগোপাল মিত্র। কিন্তু উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে গণেন্দ্রনাথ ঠাকুর, যিনি হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করা হয় অরবিন্দ ঘোষকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, দীনবন্ধু মিত্রকে নাকি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়কে? আনন্দমঠ উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়? আনন্দমঠ উপন্যাসের একদম দ্বিতীয় পৃষ্ঠায় লেখা রয়েছে। তো এটার উত্তরটা কি হবে? এর উত্তরটা হচ্ছে দীনবন্ধু মিত্রকে কিন্তু এই উপন্যাসটি উৎসর্গ করা হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেন? এটা আমাদের সবারই জানা প্রশ্ন। তো উত্তরটা কি? ডিসরেলি, অর্থাৎ উত্তর খদাক। পরবর্তী প্রশ্নে চলে আসি, ভরতচন্দ্রের অন্নদামঙ্গল বইটির প্রকাশক কে ছিলেন? খুবই সুন্দর একটা প্রশ্ন। এটার উত্তরটা হচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য, অর্থাৎ উত্তর খদাক। পরবর্তী প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় কাকে? মহেন্দ্রলাল সরকার, স্যার আশুতোষ মুখার্জি, তারকনাথ পালিত নাকি রাসবিহারী ঘোষ? এটার উত্তর হচ্ছে তোমার মহেন্দ্রলাল সরকারকে বলা হয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির সম্পাদক কে ছিলেন? এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। উত্তর হচ্ছে RS নিম্বকার, অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, একা আন্দোলন ঘটেছিল কোথায়? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্যায়ে, আইন অমান্য আন্দোলন পর্যায়ে, অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে নাকি ভারত ছাড়ো আন্দোলন পর্যায়ে? একা আন্দোলন ঘটেছিল কোন পর্যায়ে? উত্তর হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনের সময় একা আন্দোলনটা ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, তেলেঙ্গানা আন্দোলনের একজন অন্যতম নেতার নাম কি? লক্ষ্মণ নায়েক, ইয়েলো রেড্ডি, মণিবেন প্যাটেল নাকি মাদারিবাসী? তেলেঙ্গানা আন্দোলনের মধ্যে উত্তরটা হচ্ছে ইয়েলো রেড্ডি, মনে রাখবে নামটা, এটা একটু নিউ টাইপের কোশ্চেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে আসি, ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত ছিলেন কে? কল্পনা দত্ত, তরু দত্ত, সরোজিনী নাইডু নাকি মাতঙ্গিনী হাজরা? খুব সুন্দর একটা প্রশ্ন, ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? উত্তর হচ্ছে সরোজিনী নাইডু, অর্থাৎ উত্তর গদাগ। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, নীলি সেনগুপ্ত, সরোজিনী নাইডু নাকি প্রীতিলতা ওয়াদ্দেদার? রাষ্ট্রীয় স্ত্রী সংঘ কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হচ্ছে সরোজিনী নাইডু, অর্থাৎ উত্তর গদাগ। পরবর্তী প্রশ্ন, গুলামগিরি গ্রন্থটি রচনা করেন কে? গুলামগিরি, শ্রীনারায়ণ গুরু, জ্যোতিবা ফুলে, ডক্টর বিআর আম্বেদকর, হরিচাঁদ ঠাকুর? তো এর মধ্যে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে জ্যোতিবা ফুলে কিন্তু এই গ্রন্থটি রচনা করেছিলেন, গুলামগিরি। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা কটি? খুব সুন্দর একটা প্রশ্ন, ভারতের সংবিধান স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা কটি? উত্তর হচ্ছে বাইশটি, অর্থাৎ গদাগ। পরবর্তী প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন, পাথওয়ে টু পাকিস্তান গ্রন্থটির লেখক কে? খুশবন্ত সিং, প্রফুল্লচন্দ্র রায়, চৌধুরী রহমত আলী নাকি চৌধুরী খালিকুজ্জামান? উত্তরটা হচ্ছে কি? চৌধুরী খালিকুজ্জামান, যিনি কিন্তু পাথওয়ে টু পাকিস্তান গ্রন্থের লেখক। তোমাদের সামনে 100 প্রশ্ন উত্তর শেয়ার করলাম, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, উত্তর সহ আলোচনা করলাম, আশা করি কাজে লাগবে। যদি মনে না থাকে দুবার রিডিং শুনলেও কাজে লাগবে। প্রশ্নগুলো রেডি করে ফেলো, ফাইনালে ফল পাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।